সুপ্রভাত বন্ধুরা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর বন্ধুরা, কালকে ব্লগ যায়নি তার জন্য অনেক অনেক সরি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকালবেলা 8টা বাজে। তো উঠেছি একটু আগে, অনেকক্ষণ আগেই, কারণ আজকে আমার ওই যা ওরা সব চলে গেল, তো ওরা বেরিয়েছে তখন 5টা বাজে, তো 5টার সময় উঠে পড়েছি। তো এখন তারপর থেকে আমি শুয়েছিলাম, ঘুমায়নি। তো আজকে ব্লগটা বন্ধুরা এখন থেকে শুরু করছি। তো এবার আমি ব্রেকফাস্ট বানাবো, তো চলো তাহলে তার আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। ঠিক আছে, চলো তাহলে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ করবো। আর বন্ধুরা, শিবকে বললাম রুটি করব, কিন্তু ও বললো যে না, রুটি খাবো না, আমি সুজি খাবো। তাই জন্য ওকে আমি সুজি করে দিয়েছি। আর এই দেখো, শিব যখন সুজি খাচ্ছিল, তো ওর সাথে সাথে সিনুও খাচ্ছে। মানে শিব যেটা খাবে, সিনুকেও সেটাই খেতে হবে। ও এরকম কাঁধে বসে তারপরে খেতে বেশি ভালোবাসে। আর বন্ধুরা, আজকে আমি ছোলার ডালের বড়া দিয়ে তরকারি করব। তো এই দেখো, কালকে রাত্রে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে নিয়েছিলাম, এবার এটা আমি শিলে বেটে নেব। আর এবার আমি ডালটা এই যে বেটে নিয়েছি, বেটে রেখে দিয়েছি। আর এখানে আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছি, টমেটো টুকরো করে নিয়েছি, আর এদিকে আলুও কেটে রেখে নিয়েছি। আর বন্ধুরা, কালকে বিকেলবেলা জানো তো একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য দেখো আজকে না একদম রোদ্দুর নেই, আজকে একদম পুরো মেঘলা মেঘলা করে আছে। তো ওই জন্য আজকে আমার রান্না করতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু রোদ্দুরটা নেই বলে। তো রান্নাটা করে নিই তাহলে। আর আমি এভাবে কড়াইতে বড়াগুলো ভেজে নিচ্ছি। সব মশলা কষে নিয়ে আলু দিয়ে, আর এই যে এবার এটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যে বড়া ভেজে রেখেছি, এগুলো পরে দেবো। এখন দিলে সব বড়াগুলো গলে যাবে, তো তাই জন্য আগে এটা সেদ্ধ করে নিই। আর দেখো বন্ধুরা, আমার প্রেশার কুকার হচ্ছে দুটো, বুঝলে? এই দেখো, এটা একটা, এটা হচ্ছে 3 লিটারের, আর এইটা হচ্ছে 2.5 লিটারের। তো ঢাকনা একটাই, তাই জন্য আমি কি করি, আগে তরকারিটা করে নিই, করে নিয়ে তারপরে ভাতটা বসাই। কারণ হচ্ছে ভাতটা, জলটা একটু গরম হতে হতে একটু টাইম লাগে, ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যায়। তারপরে এটা ঢাকনাটা খুলে আমি এখানে লাগিয়ে দেবো এবার। তো ওইটা একটু ঠান্ডা হোক, তারপরে এখানে লাগিয়ে দেবো। আমি প্রেশার কুকারেই ভাত করি, যখন বাড়িতে কেউ আসে তখন হাঁড়িতে করি, না হলে প্রেশার কুকারেই ভাত করি।
এখন 11:30 বেজে গেছে, মোটামুটি 12:45 বাজতে যাচ্ছে, আর এই মাত্র আমার সব রান্না বান্না কমপ্লিট হলো। আসলে আজকে না একটু দেরি করে শুরুও করেছিলাম, যেহেতু রোদ্দুর টোদ্দুর নেই, মেঘ মেঘও করে আছে, এবার ভাবলাম তাড়াতাড়ি করে নেই, যদি বৃষ্টি শুরু হয়ে যায় তারপর ভাবলাম তাড়াতাড়ি করব, তরকারি তো খারাপ হয়ে যাবে কারণ আমার রাত পর্যন্ত থাকে, ও খারাপ হয়ে যায় কারণ দুদিন মাঝখানে না খারাপ হয়ে গেছিল, তাই জন্য না আজকে ভাবলাম না একটু দেরি করেই করি, তো দেরি করেই বসেছিলাম। আর এখন এই সবে হয়েছে রান্না বান্না কমপ্লিট, আর এবার একটু বসে নিই, তারপরে যাব চান করতে। আর শিব গেছে বাজারে, ও এখনো আসেনি বাজার থেকে ফিরুক, এসে ও একেবারে চান টান করে নেবে আর তারপরে আমিও করে নেবো, তো একটু বসে নিই তারপর যাব। এখন 1টা বেজে গেছে বন্ধুরা, তো আমি চান টান করে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, শিবও চান টান করে নিয়েছে, এখনো ওর বেরোনোর টাইম হয়নি, এখনো কিছুটা টাইম বাকি আছে, তো এখনো খাওয়া দাওয়া হয়নি, তো দেখি ওকেও একটু ভাত দেবো যদি ও একটু খেয়ে বেরোয়, কারণ এক একদিন খেয়ে বেরোয়, কালও একটু খেয়ে বেরিয়েছিল, পরশুও খেয়ে বেরিয়েছিল, ভালো লাগে একসাথে একটু খেলে ভালো লাগে, তো জিজ্ঞেস করি দেখি যদি যদি খায় তাহলে ওকেও একটু দিয়ে দেবো, তারপরে একসাথে খেয়ে নেবো, তারপরে ও বেরিয়ে যাবে কাজে। আর আজকে একদমই রোদ্দুর ওঠেনি, পুরো ওই রকমই মেঘলা মেঘলা করেই আছে, বৃষ্টি তো জানি না হলেও হতে পারে, কিন্তু এখন তো সেরকম মেঘ নেই, মানে বৃষ্টি হওয়ার মতন মেঘ নেই, কিন্তু আজকে রোদও দেয়নি, তো কিন্তু গরম আছে ভীষণ, আর এখন একটু হাওয়া চলছে, এই আর এদিকে শিনু ভীষণ চেঁচাচ্ছে, ওকে খাঁচায় বন্দি করে দিয়েছে তাই জন্য শিনু চেঁচাচ্ছে। আর আমরা এখন খেতে বসেছি, তো এই দেখো ওই বড়া দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা, স্যালাড আর ভাত, তো ও আগে খেয়ে নিক তারপরে আমি খাবো। এইদিকে সিনুকে খাওয়াচ্ছি, সিনুকে যদি প্লেটের মধ্যে ভাত দিয়ে দিই না ও খেতে চায় না, তো ওকে এভাবেই হাতে ধরে ধরে খাওয়াতে হয়, আর খাঁচাতেই রেখেছি কারণ খালি দৌড়ে দৌড়ে ও বাইরে চলে যাচ্ছে, ওই জন্য ওকে এখন আমি খাঁচাতেই রেখেছি, আর খাঁচা থেকে এভাবে ও ভাত খায়, হাতের থেকে খাবে, কিছুতেই ও প্লেটের থেকে খাবে না। আর বন্ধুরা এখন দুপুরবেলা, তারপর শিব চলে যাওয়ার পরে আমি সব গুছিয়ে বাসন টাসন ধুয়ে রেখে এখন চলে এসেছি, আর আমার মোটামুটি আজকের মতন সব কাজ শেষ হয়ে গেছে, তরকারি ওটাই রেখে দিয়েছি রাত্রে খাবো, খালি রাত্রে কটা রুটি করে নিলেই হবে। আর এই দেখো পেছনে শিনু ওই রকম ঘুরে বেড়াচ্ছে, এখনও ছাড়াই আছে, তো এখন বেশি চেঁচাচ্ছে না, তো ওকে এখন ছেড়েই রেখে দিয়েছি, থাক একটু ঘুরুক, ও মোটামুটি বেশিরভাগ টাইমও ছাড়াই থাকে। তো আর বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমার এতটাই, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব আর ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা তোমরা শেয়ার করো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করবো সব সময় তোমাদের কাছে তাড়াতাড়ি সব সময় তখনই পৌঁছে যাবে। তাহলে আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থেকো ভালো থেকো, টাটা।